বার্নৌলিস থিওরেমের পরে তোমাদের আছে এই অধ্যায় ভিসকোসিটি অধ্যায় শেষ হলো। কোনো কোনো এরপর আছে সারফেস টেনশন, কোনো কোনো বইয়ে সারফেস টেনশনটাকে আলাদা চ্যাপ্টার করেছে, আবার কোনো কোনো বইয়ে এটাকে তোমার ভিসকোসিটির সঙ্গেই দিয়েছে। তা যাই হোক, সারফেস টেনশন কী এ সম্পর্কে তোমাদের অল্প ধারণা আছে, ক্লাস নাইনে পড়েছ। যে সারফেস টেনশন কি দু এক লাইন আমি বলে দিচ্ছি, যে বলা হয় যে এটা তো আমরা কলেজে পড়েছি, তা ঠিক সারফেস টেনশনের যে সূচনাটা এরকম লেখা ছিল যে ফ্রি সারফেস অফ এনি লিকুইড বিহেভস অ্যাজ ইফ ইট ইজ এ স্ট্রেচড রাবার মেমব্রেন। যে ঠিক ফার্স্ট সেন্টেন্সটা এটা আমার এখনও মনে আছে, বলে বললাম যে যে কোনো তরলে মুক্ত তল টান করা রাবারের চাদরের ন্যায় আচরণ করে। তা এই যে সারফেসের উপরে এই যে টান, এই টানটাই হচ্ছে যে সারফেস টেনশন। তা সারফেস টেনশন যে কোনো লিকুইডের ক্ষেত্রে দেখা যায়। এবার তোমাকে একটু জানতে হবে যে সারফেস টেনশনটা সৃষ্টি হয় কেন, এইটা জানতে গেলে তোমাকে মলিকিউলার পয়েন্ট অফ ভিউটা একটু দেখতে হবে। তার আগে এক মিনিট আমাকে সেট করতে দিতে হবে, একটু সেট করে নিই। তা এটার সৃষ্টি, সারফেস টেনশনটা কেন সৃষ্টি হয়, তার কারণ হচ্ছে যে মলিকিউলগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স আছে সেটার জন্য। ধরো এইরকমের একটা পটের মধ্যেতে লিকুইড আছে, এই পর্যন্ত ধরো লিকুইড আছে, তিনটে মলিকিউলের কথা আমরা কল্পনা করছি। এ একটা মলিকিউল হুইচ ইজ ইনসাইড দ্য লিকুইড, এই একটা মলিকিউল। বি একটা মলিকিউল নিয়ার দি সারফেস অফ দি লিকুইড, এটা। আর সি একটা মলিকিউল অন দি সারফেস অফ দি লিকুইড, এটা হচ্ছে এ মলিকিউল, এটা বি মলিকিউল, আর এটা সি মলিকিউল। সেটা সারফেসের ওপর এ মলিকিউলটার ওপর চতু অন্যান্য মলিকিউলগুলো চতুর্দিক থেকে ফোর্স প্রয়োগ করছে, তার চতুর্দিক থেকে আকর্ষণ করছে, তার ফলে নিট ফোর্স অন দি মলিকিউল এ ইজ ইকুয়াল টু জিরো। ফর দি বি মলিকিউল দি ডাউনওয়ার্ড ফোর্স is greater than that of the upward force, upore dike beshi molecule nei near the surface, so the molecule b exerts, but the molecule b feels a neat downward force. Now a molecule, consider a molecule c which is on the surface of the liquid, on the surface of the liquid this molecule feels a more and more downward force because there is no molecule on the molecule C, C এর উপরে কোনো অণু নেই, সমস্ত ফোর্সটা ভেতরের দিকে, তার ফলে এই সারফেসের উপরে সমস্ত মলিকিউলগুলো নিচের দিকে একটা ফোর্স অনুভব করে। এই ফোর্স এরকম সব মলিকিউলগুলো সি এর পর আর যে মলিকিউলগুলো সারফেসের উপর আছে সবার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, এই জন্যই সারফেস টেনশন ফোর্সটা সৃষ্টি হয়। আর যেহেতু
তরলের অভ্যন্তরে মধ্যে সমস্ত অণুর উপর ক্রিয়াশীল এই ফোর্সটা তোমার নেট ফোর্সটা জিরো হয়, সেই কারণে তরলের অভ্যন্তরে সারফেস টেনশন ফোর্সের কোনো অস্তিত্ব নেই। তাহলে সারফেস টেনশন ফোর্সের পরিমাণটা কি, কতটা জায়গার উপর এই ফোর্সটা হিসেব নেওয়া হয়? এখন যে একটা ধরো তোমার বালতির জলে বালতিতে জল আছে, ওই জলতলের উপর একটা রেখা কল্পনা করো, রেখাটা যে কোনো দিকে তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোণাকুণি যেমনভাবে হোক একটা কল্পনা করো, ওই রেখার পার ইউনিট লেন্থে ট্যাঞ্জেন্সিয়ালি ইনওয়ার্ড টু দ্য সারফেস যে ফোর্স অনুভব করে সেটাই হচ্ছে সারফেস টেনশন ফোর্স। অর্থাৎ সারফেস টেনশন ফোর্স টি ইকুয়াল টু ফোর্স পার ইউনিট লেন্থ অন দি লিকুইড। তাহলে এর একক হবে এসআই, আমি একবারে লিখে দিচ্ছি, ফোর্স নিউটন পার মিটার, আর মাত্রা হবে MLT টু দি পাওয়ার মাইনাস টু ভাগ L বা MT টু দি পাওয়ার মাইনাস টু। এটাই হচ্ছে সারফেস টেনশন ফোর্সের মাত্রা। এটা তোমার হোমওয়ার্ক দিয়ে রাখো, দেওয়া রইল যে আর কোন ভৌত রাশির মাত্রা MT টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা তাহলে এরপর আছে তোমার সারফেস এনার্জি। সারফেস এনার্জিটা কি জিনিস? তাহলে একটা টেনশন কাজ করছে, তাহলে একটা ফোর্স যদি কাজ করে মলিকিউলগুলোর মধ্যে, তাহলে মলিকিউলগুলোর মধ্যে একটা স্থিতি শক্তির উদ্ভব করবে। তাহলে সারফেস টেনশন ফোর্সের জন্য মলিকিউলগুলোর মধ্যে যে স্থিতি শক্তি সঞ্চিত থাকবে সেটাকেই বলা হয় সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। তাহলে সারফেস এনার্জিটা কি জিনিস? না, সারফেস এনার্জি হচ্ছে যে কোনো তরলে পৃষ্ঠ তলের ওপর অণুগুলোর সারফেস পৃষ্ঠটানজনিত বলের জন্য যে শক্তি জমা হয় তাকেই বলা হয় সারফেস এনার্জি। তাহলে সারফেস টেনশন আর সারফেস এনার্জির মধ্যে সম্পর্কটা কি? তাহলে আমরা এটাকে রিলেশন বিটুইন সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি রিলেশনটা এটা দেখার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ফ্রেম কল্পনা করব। রেক্ট্যাঙ্গুলার ফ্রেম কি মন, ধরো তুমি তা একটা তারকে দেখিয়ে এরকমের একটা শেপ দিয়েছো, এরকমের একটা শেপ তৈরি করেছো আয়তাকার অংশ, দুটো দিকে দুটো খোলা থাকবে তার দুটো প্রান্ত। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার তারের ফিল্মটাকে তুমি সাবান জলে ধরো নিমজ্জিত করলে, সাবান জলে নিমজ্জিত করলে এই ফিল্মটার গায়ে একটা সাবানের স্তর লেগে যাবে। তাহলে সেই সাবানের স্তর এই ফিল্মটার গায়ে ধরো লেগে গেছে, এমতাবস্থায় এর এই তারের উপরে আর একটা তার চাপিয়ে দিল, অর্থাৎ এবি এই অংশটা আছে, সিডি একটা তার চাপিয়ে দিল। তাহলে ফিল্মটা আছে সিডির এদিকেও আছে, উপর দিকেও আছে, নিচের দিকেও আছে। এখন সব ফিল্মের নিচের দিকের অংশটাকে তুমি আলপিন দিয়ে কুড়ে কুড়ে নষ্ট করে দিলে, ডিস্ট্রয় করে দিলে, তাহলে কি হবে? আচ্ছা একটা কথা আমি বলতে ভুলে গেছি, মনে রাখবে দি ওয়ার সিটি ক্যান মুভ ফ্রিকশনলেসলি থ্রু আউট দি ওয়ার এ ই অ্যান্ড বি ই
এই তারের উপর দিয়ে ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে, এটাকে আমরা ধরে নিচ্ছি সিডি তারটা।